প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা টিভি ডটকমে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আয়োজনে প্রথমে রয়েছে বাংলাদেশসহ বিশ্বজুড়ে করোনা ভাইরাস নিয়ে সর্বশেষ পরিস্থিতি, আরও জানাবো দেশে নেতাকর্মীদের মাঝে চলছে ত্রাণের চাল চুরির প্রতিযোগিতা, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন, আরও থাকছে শর্ত সাপেক্ষে আবারও বাড়ল ছুটি, জানাবো লকডাউনের মধ্যে বিয়ে করে বরখাস্ত হলেন সরকারি কর্মকর্তা। প্রিয় দর্শক, শিরোনামের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তারই সাথে বাংলা টিভি ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো লক্ষণ দেখাই যাচ্ছে না, বরং প্রতিদিনই যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে মৃত্যু ও নতুন আক্রান্তের রেকর্ড তৈরি হচ্ছে। সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে 16 লাখেরও বেশি মানুষ, এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে 1 লাখ ছুঁই। শুধু গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 85,500রও বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে 7,234 জনের। তবে এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3,66,281 জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আছেন মোট 11,85,305 জন। তাদের মধ্যে 11,09,097 জন প্রাথমিক পর্যায়ে চিকিৎসাধীন আছেন, বাকি 49,208 জনের অবস্থা আশঙ্কাজনক। আজ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার। প্রতিদিনই প্রায় 1 লাখ করে নতুন আক্রান্ত হচ্ছেন, মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। গত 2 মাসের মধ্যে করোনা আক্রান্তের হার সবচেয়ে বেশি ছিল গত সপ্তাহে, এ সময় গত 1 সপ্তাহে আক্রান্ত হয়েছে প্রায় 6 লাখেরও বেশি মানুষ। সারা বিশ্বে করোনায় আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা 10 লাখে পৌঁছতে সময় লেগেছে 1.5 মাসের মতো, কিন্তু বাকি 6 লাখ লোকের আক্রান্ত হতে সময় লেগেছে মাত্র 1 সপ্তাহ। গত শুক্রবার 3 এপ্রিল থেকে বৃহস্পতিবার 9 এপ্রিল পর্যন্ত 7 দিনে বিশ্বে এই 6 লাখ লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় দিশেহারা বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিনিয়ত বেড়েই চলছে করোনায় মৃত্যু ও আক্রান্ত ব্যক্তির সংখ্যা। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 4,70,000-এর কাছাকাছি। গত একদিনেই নতুন করে আক্রান্ত হয়েছে 33,500রও বেশি মানুষ। এখন পর্যন্ত দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা প্রায় 16,700। গত 24 ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও 1,900 জন মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে স্পেনে এখন পর্যন্ত 1,57,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা 16,000-এর কাছাকাছি। দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা 5,000 এবং গত একদিনে নতুন করে মারা গেছে 655 জন। ইতালিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত প্রায় 1,43,000-এরও বেশি মানুষ এবং মৃত্যু প্রায় 18,300-এরও কাছাকাছি। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত প্রায় আরও 4,000-এরও বেশি মানুষ এবং গত একদিনে নতুন করে মারা গেছে 610 জন। ফ্রান্সে মোট আক্রান্তের সংখ্যা 1,18,000 এবং নতুন করে আক্রান্ত হয়েছে 4,800। দেশটিতে এখন পর্যন্ত মোট প্রাণহানি ঘটেছে 12,210 জনের এবং গত 24 ঘণ্টায় মারা গেছে আরও 1,341 জন। জার্মানিতে আক্রান্তের সংখ্যা 1,18,000 ছাড়িয়েছে এবং প্রাণহানি 2,600-এরও অধিক মানুষ। দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় 5,000 এবং গত একদিনে নতুন করে মারা গেছে আরও 258 জন। অপরদিকে যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা 65,000 ছাড়িয়েছে এবং মোট প্রাণহানি প্রায় 8,000। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে 4,400 এবং গত 24 ঘণ্টায় প্রাণহানি 881 জন। মধ্যপ্রাচ্যের দেশ ইরানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 68,000 ছাড়িয়েছে এবং প্রাণহানি হয়েছে 4,200-এরও বেশি মানুষ। নতুন আক্রান্ত প্রায় 1,700 এবং মৃত্যু হয়েছে 117 জনের। অন্যদিকে গত 24 ঘণ্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে আরও 6 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 27 জন। এছাড়া আরও 94 জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
এর ফলে দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে 424 জন হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 33 জন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে চলছে সরকার ঘোষিত ছুটি। স্থবির হয়ে পড়া জনজীবনে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তাদের জন্য সরকার ত্রাণ কর্মসূচি অব্যাহত রেখেছে। এছাড়া বিক্রি চলছে 10 টাকা কেজিতে চাল। তবে অনেকাংশেই সে চাল চলে যাচ্ছে কিছু অসাধু জনপ্রতিনিধি আর ক্ষমতাসীন দলের নাম ভাঙানো কতিপয় অসাধু নেতাকর্মীর পকেটে। এতে করে কপাল পুড়ছে দিন এনে দিন খাওয়া দারিদ্র পীড়িত মানুষের। দুর্যোগের মধ্যে ত্রাণ বা সরকারি চাল চুরি, দুর্নীতির খবর দেশে নতুন নয়। তবে করোনা ভাইরাসের মহামারীর মধ্যে যখন সবকিছু থমকে গেছে, তখনও থেমে নেই এ ঘৃণিত অপকর্ম। সংবাদ মাধ্যমে আসা খবরে দেখা যায়, করোনাকে কেন্দ্র করে ছুটি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত অন্তত 3000-এরও বেশি বস্তা বা 1,50,000 কেজি চাল চুরির ঘটনা ধরা পড়েছে। এমন অপকর্মের সম্পৃক্ততার অভিযোগ আসছে কিছু অসাধু জনপ্রতিনিধি আর রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। এমনকি এই অপরাধে অনেককে কারাগারেও যেতে হয়েছে, কাউকে কাউকে গুনতে হয়েছে জরিমানাও। আটক হওয়া ব্যক্তিদের প্রায় সবাই সরকারি দলের বা সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতা বলে জানা যায়। এমন চাল চুরির ঘটনা সামনে আসার পরপরই ত্রাণ নিয়ে কোনোরকম দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরও কমেনি এই অপতৎপরতা, বরং ক্রমেই বাড়ছে এদের উৎপাত। তবে বরাবরের মতো কঠোর অবস্থানে আছে প্রশাসনের লোকজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে আটককৃত অসাধু জনপ্রতিনিধিদের ছবি দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। যারা করোনার মতো দুর্যোগের মধ্যে এসব করছেন, তাদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। সারা দেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে গত 11 দিনে অন্তত 3000 বস্তা বা 150 মেট্রিক টন সরকারি ত্রাণের চাল চুরির অভিযোগ পাওয়া গেছে। 30 মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত 11 দিনের ব্যবধানে এ চাল চুরির ঘটনাগুলো ঘটে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে একই দিনে OMS ও VGD-র 630 বস্তা চাল জব্দ করা হয়েছে। এছাড়া ফিরোজপুরের নাজিরপুরে চাল আত্মসাতের অভিযোগে আবুল কালাম নামে এক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে 15 দিনের কারাদণ্ড দেয়। তিনি নাজিরপুর উপজেলার 9 নং কলার দোয়ানিয়া ইউনিয়নের 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কুলুইতুলি গ্রামের বাসিন্দা। এদিকে বগুড়ার হতদরিদ্রদের 50 বস্তা চালসহ আটক হয়েছেন মিঠু মণ্ডল নামের এক কৃষক লীগ নেতা। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে তাকে আটক করা হয়। অপরদিকে কিশোরগঞ্জে সরকারের 10 টাকা কেজির 60 বস্তা চাল পাচারের সময় উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফাকে আটক করেছে পুলিশ। এছাড়া বড় আকারের চাল জব্দ করা হয়েছে বরগুনার পাথরঘাটা উপজেলায় 550 বস্তা, যশোরের মনিরামপুরে 555 বস্তা, নওগাঁয় 338 বস্তা, সারিয়াকান্দি উপজেলায় 288 বস্তা, সিলেটে 125 বস্তা, বগুড়ায় 2 উপজেলায় 200 বস্তা, রংপুরের পীরগঞ্জে 90 বস্তা, যশোরের শহরতলিতে 80 বস্তা, মাদারীপুরের শিবচরে 68 বস্তা চাল চুরির খবর পাওয়া গেছে। এছাড়া প্রতিনিয়ত চাল চুরি অথবা বিক্রির জন্য মজুত রাখার খবর পাওয়া যাচ্ছে। এসবের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশে কয়েক জায়গায় ডিলারদের হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় চলমান সাধারণ ছুটি আরও 11 দিন বাড়ানো হয়েছে। শর্ত সাপেক্ষে আগামী 15 থেকে 25 এপ্রিল পর্যন্ত এই ছুটি থাকবে। আজ শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ছুটি আদেশ দেওয়া হয়। এর আগে প্রথম দফায় 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত, দ্বিতীয় দফায় 11 এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সরকার। তৃতীয় দফায় 12 ও 13 এপ্রিল ছুটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়, আর পরদিন পহেলা বৈশাখের ছুটি। এবার নতুন করে ছুটির মেয়াদ বাড়িয়ে 25 এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এদিকে করোনা ভাইরাসে আক্রমণ ব্যাপকতার মধ্যে লকডাউন পরিস্থিতিতে বিয়ে করা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের
পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহিন কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার 9 এপ্রিল তাকে বরখাস্ত করে ঢাকা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে আদেশ জারি করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সম্মানদি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে নাদিয়া আক্তারকে বিয়ে করেন শাহিন কবির। তার বরযাত্রায় অংশ নেন 70 জন। বিয়েবাড়িতে ধুমধাম করে খাওয়া দাওয়া সেরে কাজী ডেকে বিয়ে পড়ানো হয়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে করোনা ভাইরাসের এই সময় বিয়ের আয়োজন করায় বরপক্ষকে অপদস্থ করেন। এক পর্যায়ে শাহিন কবির ও তার সঙ্গে অতিথি হয়ে আসা বরযাত্রীরা কোণে সাদিয়া আক্তারকে রেখে দ্রুত এলাকা ছাড়েন। ঘরে থাকুন, নিরাপদে থাকুন, নিজে বাঁচুন এবং দেশকে বাঁচান। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।